Amid scenes of unforgettable splendor, Delhi celebrated the first anniversary of the Indian Republic. Armed forces, at which Dr. Rajendra Prasad took the salute, was watched by a large and distinguished gathering. সাধারণতন্ত্র দিবস উপলক্ষে যে অনুষ্ঠান সন্নিহিত আছেন আমাদের দীর্ঘদিনের পরিচিত সনদ লাইনী এবং আপনারা সকলেই আছেন তাদের সদস্য সদস্যা প্রত্যেককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজকে 73তম প্রজাতন্ত্র দিবস আমরা পালন, ভারতবর্ষটা কেমন করে চলবে তার জন্য এই সংবিধান তৈরি হয়েছিল। দুঃখের কথা যে কেউ কেউ আজকে ভারতবর্ষের সংবিধানের মূল যে স্পিরিট সেটাকে কেউ কেউ ভাঙার চেষ্টা করছেন, এটা দুঃখের, এটা বেদনা। অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে এই সংবিধান আমরা পেয়েছি। এই সংবিধানকে আমাদের চোখের মণির মতো রক্ষা করতে হবে যে কোনো মূল্যেই। আজকের দিনে আমাদের শপথ নেওয়ার দিন, যে কোনো মূল্যেই ভারতবর্ষের সংবিধান যাতে পবিত্রতা বজায় রেখে চলতে পারে সেই দিকে আমাদের সকলের নজর দিতে হবে। রাজনৈতিক কথা কিছু হবে, পচা রাজনীতি, এসব